চারিকে অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে, হয়তো বা আপনার দুর্নীতি অথবা হত্যা এইসব সুনির্দিষ্ট মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার জামিন দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়টা আমরা দেখার জন্য বলেছি। আমরা 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা, গায়েবি ভুয়া সাজানো রাজনৈতিক উদ্দেশ্যে প্ররোচিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কিছু আমলা, কিছু আপনার পুলিশ কর্মকর্তা, কিছু শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, কীভাবে পালাচ্ছে, কার সহযোগিতায় পালাচ্ছে সে বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি। আরেকটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে পতিত ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আছে, ভারতে থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে সেই বিষয়গুলো হতে পারছে এই জন্য যে সে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি, তারা ভারত সরকারের সঙ্গে এটা নিয়ে কথা বলছে। সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটাও আমরা কিন্তু আপনার বলেছি যে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটাকে আরও গভীরভাবে দেখে সেখানে কারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি। কোনটা বাদ দিয়েছে আরেকটি কথা আমি বলি যে আপনার গুম খুনের সঙ্গে যারা জড়িত তারা এখনও ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে খুব কম, একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকেই ধরা হয়নি। আমরা মনে করি যে অবিলম্বে দাবি জানিয়েছি যে অবিলম্বে তাদের সঙ্গে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এবং জাতিসংঘের একটি দল এসছে এখানে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই দলটিকে যারা এর সঙ্গে জড়িত আছেন এই বিভিন্ন ডিপার্টমেন্টের তারা তাদেরকে সেইভাবে সহযোগিতা করছে না। তৃতীয়ত হচ্ছে যে আপনার সম্প্রতি দুর্গা পূজাকে কেন্দ্র করে, সহযোগ উৎসবকে কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন যে সনাতনী ধর্মের সনাতনের কিছু মানুষ, সবাই না কিছু মানুষ, তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এবং তারা অপপ্রচার চালাচ্ছে। একটা যে হিন্দু কমিউনিটির উপরে এখানে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, এই ধরনের কথাবার্তা তারা বলতে যাচ্ছে, যেটা সর্বৈম এটা মিথ্যা, আমরা সবাই জানে এটা, আপনারা দেখছেন করছে, এটা হচ্ছে একটা সুদূর পরিকল্পনা তাদের যে বাংলাদেশে আপনার মাইনরিটিকে নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করি। এই কথাগুলো আমরা তাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলেছি, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলেছি। থ্যাংক ইউ। সব পালা হয়ে গেছে। আমি এই মাস দিনকাল নিয়ে কথা বলি না, উনি আমাদেরকে যেটা বলেছেন যেটা আমাদের এক নম্বর প্রায়োরিটি, নির্বাচন অনুষ্ঠান তাদের এক নম্বর প্রায়োরিটি কথা আজকে বলে। উনি ফিডব্যাক কি দিয়েছেন স্যার আপনাদের এই দাবি ব্যাপারে? উনি সব কিছু অত্যন্ত অত্যন্ত সহৃদয়তার সঙ্গে তারা দেখছেন এবং তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি।